কারাগার থেকে নুসরাত হত্যার নির্দেশ দেন সিরাজউদ্দৌলা। সরাসরি জড়িত আসামি নূর ও শামীম। প্যারোলে মুক্তি চাইবেন না কারাবন্দী খালেদা জিয়া, জানালো বিএনপি। নেই জোরালো কর্মসূচি। নয় দফা দাবিতে আবারও পাটকল শ্রমিকদের 96 ঘন্টার ধর্মঘট, সড়ক ও রেলপথ অবরোধ। ভাড়ায় আনা উড়োজাহাজে মাসে 10 কোটি টাকা লোকসান গুনছে বিমান, কর্মকর্তাদের গাফিলতি। গাজীপুরে শীতলক্ষায় নয়নাভিরাম ধাঁধার চর, মন কাড়ছে পর্যটকদের, গড়ে তোলা হবে ইকো পার্ক। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আয়েশা মাহমুদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার এজাহারভুক্ত দুই আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম। রোববার মধ্যরাতে ফেনীর জ্যেষ্ঠ হাকিম জাকির হোসেনের আদালতে 164 ধারায় দুজন জবানবন্দি দেন। এর আগে দুপুর 3টায় আদালতে হাজির করা হয় নূর ও শামীমকে। রাত 1টা পর্যন্ত দুজনের জবানবন্দি গ্রহণ করা হয়। এ সময় আসামিরা কারাগারে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কাছ থেকে হুকুম পেয়ে হত্যাকাণ্ড ঘটায় বলে জানায়। পিবিআই জানায়, পুরো হত্যাকাণ্ডের বিষয়ে আসামিরা বিস্তারিত জানালেও তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা হবে না। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নুরুদ্দিনকে বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকা থেকে এবং শাহাদাত হোসেন শামীমকে শুক্রবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গ্রেপ্তার করে পিবিআই। নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুইজন আসামি তারা স্বতঃস্ফূর্তভাবেই বিজ্ঞ আদালতের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। বক্তব্যে পুরো বিষয়টাই তারা খুলাসা করেছেন। একেবারেই কীভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, কী আঙ্গিকে ঘটিয়েছে, বিস্তারিত বিবরণ আমি আপনাদের সামনে পেশ করব না, বাট বিষয়গুলি এসেছে, হয়তো আপনারা খুব দ্রুতই বিষয়গুলি জানবেন। কারাবন্দী খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী এবং বিএনপি নেতারা। এদিকে দলপ্রধানের মুক্তির জন্য আন্দোলনের হুঁশিয়ারি দিলেও এখন পর্যন্ত জোরালো কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি বিএনপির নীতি নির্ধারণী ফোরামে। জামিনেই খালেদা জিয়ার মুক্তির অপেক্ষায় নেতারা। প্যারোলে মুক্তি পেতে হলে তাকে একটা কজ দিয়ে, একটা কারণ দর্শিয়ে তাকে আবেদন করতে হবে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর আলোচনায় আসে খালেদা জিয়ার প্যারোল ইস্যু। চেয়ারপারসনের অসুস্থতা কেন্দ্র করে বিএনপির একটি অংশ প্যারোলে মুক্তির বিষয়ে ইতিবাচক, তবে বড় অংশটি এর বিপক্ষে। এখন শীর্ষ নেতাদের প্রায় সবাই বলছেন দোষ স্বীকার করে প্যারোলে মুক্তি চাওয়ার কোনো সুযোগ নেই। খালেদা জিয়াও প্যারোলে মুক্তির বিষয়টি নাকচ করে দিয়েছেন বলে দাবি করছেন নেতারা। অন্যদিকে আইনজীবীরা বলছেন খালেদা জিয়ার বিশ্বাস জামিনেই তিনি মুক্তি পাবেন। উনি সারা জীবন আপোষহীন রাজনীতি করে গেছেন, উনি বলেছেন জামিন আমার অধিকার, সুতরাং এখানে আর কোনো বিষয় আমি বিবেচনায় নেব না, সরকারের দয়ায় বা নির্বাহী আদেশে বের হব এমন কোনো কিছু আমরা ওনার কাছ থেকে পাইনি। আইন চলছে না, সংবিধান চলছে না, তারপরে উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে উনি ফেস করতে চাচ্ছেন। পেরুলের প্রসঙ্গটা আসে কেন? এই প্রসঙ্গ তো বিএনপি থেকে আনা হয়নি, সরকার থেকে আনা হয়েছে। দলপ্রধানের মুক্তির জন্য বিভিন্ন সভা সমাবেশে রাজপথে জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা, তবে সেই আন্দোলন কৌশল নিয়ে এখনও আলোচনা হয়নি শীর্ষ পর্যায়ে। নেতারা বলছেন সরকার সদয় হলেই খালেদা জিয়া মুক্তি পাবেন। সরকার একটু যদি বিবেচক হয়, একটু সহানুভূতিশীল হয়, এমনকি একটু মানবিক হয়, তাহলেই তো তার সুচিকিৎসা ব্যবস্থা হতে পারে। যদি সরকার সহযোগিতা না করে তাহলে তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির 6 নেতার শপথের উপর খালেদা জিয়ার জামিন নির্ভর করছে বলেও গুঞ্জন রয়েছে রাজনৈতিক মহলে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শাহীন দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন। রোববার রাত 10:30টার দিকে বগুড়া উপশহরে এই ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামান জানান, উপশহরের একটি দোকানে মোবাইলে টাকা রিচার্জ করছিলেন শাহীন। এ সময় পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে শহরের মোহাম্মদ আলী হাসপাতালে নিলে চিকিৎসকেরা শাহীনকে মৃত ঘোষণা করেন। হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। শাহীনের মরদেহ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
শাহীন রাজনীতির পাশাপাশি পরিবহন ব্যবসায়ী ও আইনজীবী ছিলেন। পাঁচ বছর আগে ইজিপ্ট এয়ার থেকে ভাড়ায় আনা দুটি উড়োজাহাজের কারণে মাসে 10 কোটি টাকা লোকসান গুনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অসম চুক্তির কারণে উড়োজাহাজগুলি ফেরতও পাঠাতে পারছে না রাষ্ট্রীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠান। যাত্রী সুবিধা ও রুট বাড়ানোর পরিকল্পনা থেকে 2014 সালে ইজিপ্ট এয়ারের দুটি বোয়িং 777 মডেলের উড়োজাহাজ ভাড়া করে বিমান। ড্রাইলিজ পদ্ধতিতে করা চুক্তি অনুযায়ী উড়োজাহাজ দুটি যাত্রী পরিবহন করুক বা না করুক, প্রতিটির জন্য মাসে ভাড়া গুনতে হয় 4,70,16,000 টাকা। যুক্ত হওয়ার এক বছরের মধ্যে 2015 সালেই প্রথম উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হয়। পরে মাসে 8,00,000 টাকায় ইজিপ্ট এয়ার থেকে ভাড়ায় আনা হয় ইঞ্জিন। কিছুদিনের মধ্যে বিকল হয় দ্বিতীয় ইঞ্জিনও। দ্বিতীয় উড়োজাহাজের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। প্রথম কথা হলো, যখন বিমানটা নেওয়া হয়েছে সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা এটা যাচাই করে দেখার বিষয় আছে। এরপরেও যে ইঞ্জিনগুলো নেওয়া হয়েছে সেটা হয়তো প্রচলিত ইঞ্জিন নয়, যার কারণে এটা বেশি দিন চলতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, বিমানের কর্মকর্তাদের গাফিলতির কারণেই এমন সংকটে পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স। দায় দেখছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষেরও। যাদের সাথে আমি লেসার বা আমি যে লেসি, আমরা যে দুই পক্ষ, নিশ্চয়ই সমান অপরচুনিটিগুলো থাকতে হবে। এখন এখানে লিজে কী ছিল আমরা জানি না, কিন্তু যেটা আমরা দেখছি তাতে আমার কাছে মনে হয় যে এখানে এটা বিমানের ফেভারেবলে তেমন একটা ছিল বলে মনে হচ্ছে না। প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনা না করে ব্যক্তিগত সুবিধার বিনিময়ে উড়োজাহাজ দুটি ভাড়ায় আনা হয়েছে কিনা তা অনুসন্ধান করছে মন্ত্রণালয়। বিমানটা আসলে ওখানে পূর্ব অবস্থা ফিরিয়ে আনার জন্য ভিয়েতনামের একটা কোম্পানি টেন্ডারের মাধ্যমে এই কাজটা পেয়েছিল। সে কাজটা শেষও করতে পারছে না, ইজিপ্ট এয়ারও নিতে পারছে না। প্রতি মাসে সরকারের 10 কোটি টাকা, অর্থাৎ বিমানের 10 কোটি টাকা তাকে ভাড়া হিসেবে দিতে হচ্ছে। তো আমরা একটা প্রক্রিয়া গ্রহণ করেছি যত দ্রুত এটা সমাধান করা যায়। ড্রাই লিজের নিয়ম অনুসারে উড়োজাহাজ দুটি ফেরত দেওয়ার সময় আগের অবস্থায় ফিরিয়ে আনার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে উড়োজাহাজ দুটি মেরামত করতেও বিপুল অর্থ খরচ করতে হবে বিমানকে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নববর্ষে রোববার গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। টানা 3 বার আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনায় সবাইকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। সকাল 10:00 প্রধানমন্ত্রী গণভবনের ব্যাংকোয়েট হলে পৌঁছালে সমবেত কণ্ঠে কয়েকটি গান পরিবেশিত হয়। এতে প্রধানমন্ত্রীও কণ্ঠ মেলান। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা দলের সভাপতি শেখ হাসিনাকে ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানান। বছরের প্রথম দিনে গণভবনে অতিথিদের খই, মুরগি, মিষ্টান্ন সহ ঐতিহ্যবাহী খাবারে আপ্যায়িত করা হয়। আমরা আমাদের সকল কর্মের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন। আর সেই বাংলাদেশ গড়বার জন্য আমি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানাচ্ছি। সমৃদ্ধ, সহনশীল ও আধুনিক বাংলাদেশের আহ্বান জানিয়ে হলো নববর্ষের মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রোববার সকালের এই শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের পাশাপাশি যোগ দেন হাজারো মানুষ। এবারের প্রতিপাদ্য ছিল, মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। মঙ্গল শোভাযাত্রা এখন নাগরিক বাঙালির বর্ষবরণ আয়োজনের আকর্ষণের কেন্দ্রে। রমনা বটমূলে 6:00 প্রভাতী আয়োজন শেষ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। নানা সমস্যা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে দেশ। এবার তাই সংকটে অনুপ্রেরণার উৎস সন্ধান করা হয়েছে কবিগুরুর নৈবেদ্য কাব্য থেকে। মুক্ত আকাশে মাথা তুলে দাঁড়ানোর আকাঙ্ক্ষা এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য। এই যে অসাম্প্রদায়িক, মানবিক এবং উদারনৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ এই শোভাযাত্রার মধ্য দিয়ে ঘটে, সেটিরই আমরা প্রত্যাশা করব যে এটি যেন সারা বছর মানুষের মধ্যে থাকে। মিছিলে সবার সামনে মুখোশের মুখে রাজা আর রানী, মাঝে তাদের প্রজাকুল, কৃষ্ণচূড়ায় মা পাখি আর ছানা, ডানা মেলেছে কমলাবরণ লক্ষ্মী পেঁচা, তাদের পিছু পিছু এলো দুই মাথা ঘোড়া, জীবন বৃক্ষ, ষাঁড়, কাঠঠোকরা ও ট্যাপা পুতুল। বাঘের মুখ থেকে বকের কাটা তোলার চিরায়ত গল্পের ছিল উপস্থাপন। এই যে আনন্দ র্যালি হলো, সবকিছু মিলাই আসলে পহেলা বৈশাখের সাথে আর কিছু তুলনা হয় না।
সবাই একসাথে, কোনো ধর্ম বর্ণ কিছুই নেই, নির্বিশেষে সবাই বের হয় একসাথে, সেজে সবাই সবার মতো, এই দিকটাই সবচেয়ে বেশি ভালো লাগে। ঢাক ঢোল বাজিয়ে নেচে গেয়ে ঐতিহ্যবাহী আয়োজনে সামিল হন অসংখ্য মানুষ। অনাচার অন্যায় আর অপশক্তির বিনাশ করে শুভ শক্তির প্রত্যাশা তাদের। সব অপশক্তি রোধ করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি পয়লা বৈশাখে, এটাই আমাদের প্রত্যয়। এখানে খুব কালারফুল, আমি খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ, সবার জন্য শুভ নববর্ষ। স্বৈরাচার বিরোধী ভাবমূর্তি নিয়ে 1989 সালে শুরু হয় পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা। সময়ের ধারাবাহিকতায় 1996 সালে তা মঙ্গল শোভাযাত্রা নাম পায়। বাঙালির বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা এখন ইউনেস্কোর ইনটেনজিবল হেরিটেজের অংশ। সমস্ত কুপমণ্ডকতা পেছনে ফেলে আনন্দলোক মঙ্গলালোকের যে বার্তা ঘোষিত হচ্ছে বাঙালির জীবনে, নতুন বছরে তা বয়ে যাক প্রতিদিন প্রতিক্ষণ। অনন্ত আকাশে মাথা তুলে বাংলাদেশ জানান দিক তার অব্যাহত উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধি। নববর্ষে এই প্রত্যাশাই সবার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বছর বরণের উৎসবের মধ্যেও প্রতিবাদী মানুষ সোচ্চার হয়েছেন নুসরাত হত্যার বিচারের দাবিতে। বটমূলে ছায়ানটের আয়োজন থেকে শুরু করে মঙ্গল শোভাযাত্রা সবখানেই ছিল ফেনীর নুসরাতের উপর বর্বরতার প্রসঙ্গ। নারী শিশু নির্যাতন বন্ধে সোচ্চার ছিলেন মানুষ। ফেনীর সোনাগাজীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার ন্যায় বিচারের দাবি বর্ষবরণের সব আয়োজনে। মঙ্গল শোভাযাত্রা শেষে চারুকলা থেকে বের হয় নুসরাতের মৃত্যুতে শোক জানিয়ে পদযাত্রা। কন্যা সাহসিকা স্লোগান মুখর এ মিছিলে অংশ নেন নাট্য ব্যক্তিত্ব, সংস্কৃতি কর্মী সহ বিশিষ্টজনেরা। আমরা চাই যে এই সাহসটুকু আমাদের বাঙালি নারীদের মধ্যে সঞ্চারিত হোক, আমাদের ভাইদের মধ্যে সঞ্চারিত হোক, আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখি। এই পদযাত্রা দিয়ে জাতিকে জানিয়ে দিতে চাই যে আমরা আছি, এই ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে এবং যারা এই ঘটনার হোতা তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। উৎসবের মাঝেও সবার কণ্ঠে উচ্চারিত হয়েছে নারীর প্রতি সহিংসতা দূর করার আহ্বান। কেউ আসলে রেহাই পাবে না, সত্য সত্যই আমরা একদিন এটাকে মোকাবেলা করতেই পারবো, আমরা দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই। যতটুকু আমরা সচেতনতা বাড়াতে পারবো ততখানি নারীদের প্রতি সহিংসতাটা কমে আসবে। থেকে এই বৈশাখের মধ্যে থেকে আমরা আমাদের দাবি জানাচ্ছি, আমরা নারীর প্রতি যে সহিংসতা নয় সহনশীলতা চাচ্ছি। মানসিক পরিবর্তন যতক্ষণ না আসবে ততক্ষণ এই সহিংসতা কখনো আপনার নির্মূল হবে না। এর আগে ছায়ানটের বর্ষবরণের আয়োজনে ছিল নুসরাত হত্যায় ক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান। নারী শিশু নির্যাতন বন্ধের প্রত্যাশা জানিয়ে 1426 বঙ্গাব্দে অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান বর্ষবরণের আয়োজনে যোগ দেয়া মানুষ। নাফিজাদৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চারুকলার মঙ্গল শোভাযাত্রা এখন ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য। এবারে শোভাযাত্রায় বিদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের বর্ষবরণের উদযাপন আকৃষ্ট করছে ভিন দেশিদেরও। ব্রাজিলের নাগরিক আগনেস লুকাস ঢাকায় বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করেন। স্ত্রী জেসিয়াকে নিয়ে যোগ দিয়েছেন মঙ্গল শোভাযাত্রায়। বাঙালিয়ানা পোশাকে সস্ত্রীক নেচে মাতোয়া করছেন সবাইকে। ভাঙা বাংলায় জানালেন নববর্ষের শুভেচ্ছা। জাপানি স্টিভান নারকি পড়েছেন পাঞ্জাবি, স্ত্রীর পরনে বৈশাখী সাজ। সুদূর ইউরোপের দেশ চেক রিপাবলিক থেকে তথ্যচিত্র নির্মাণে ঢাকা এসেছেন অ্যানা। নববর্ষের দিন চারুকলার সামনের আয়োজনে তার চোখে বিস্ময়। তোমাদের বিশেষ খাবার, বিভিন্ন প্রতিকৃতি, বিশেষ মুখোশ, সাথে সাদা লাল রঙের কাপড়, দারুণ লাগছে চারদিক। আমি প্রথমবার এখানে এসেছি, ভালো লাগছে। ইতালির বিশ্ববিদ্যালয় পড়ুয়া মাতেই বিশ্ব ঐতিহ্যের তালিকা দেখে এসেছেন মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে। অনেক অনেক রং, ভিন্ন ভিন্ন কাপড়, দারুণ। খুব কাছ থেকে বাঙালি সংস্কৃতি দেখার সুযোগ হচ্ছে। আগুনলাল পাঞ্জাবি পরে হাজির চীনা নাগরিক ব্রুস। নতুন বছরের পথ চলায় জানালেন বাংলাদেশের প্রতি ভালোবাসা। এই র্যালির অর্থ হচ্ছে মন্দ সবকিছু দূরে ফেলে শুভকে কাছে ডাকা।
2016 সালে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের ঘোষণা দেয় ইউনেস্কো। এরপর থেকে বিদেশিদেরও আগ্রহ বাড়ছে বর্ণিল এই আয়োজন ঘিরে। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এই স্লোগানে বাংলার নতুন বছর 1426-এর পথ চলা শুরু। বাঙালি বীরের জাতি, তাই মাথা উঁচু করে প্রগতির পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির অমীয় বাণী বিশ্ব দরবারে পৌঁছে দিতে চায়, এমনটাই প্রত্যাশা উৎসবে আগতদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহবাগ, ঢাকা। বকেয়া মজুরি পরিষদ ও মজুরি কমিশন বাস্তবায়ন সহ নয় দফা দাবি আদায়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছে পাটকল শ্রমিকেরা। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এইচ এম শামীমুজ্জামান। শামীম, পাটকল শ্রমিকদের অবরোধে কি ধরনের প্রভাব পড়ছে সড়কে, এবং সড়ক ও রেলপথ অবরোধে জনদুর্ভোগ রয়েছে কিনা? পাটকল শ্রমিকরা তাদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে চলতি মাসেই কিন্তু দ্বিতীয় দফা আন্দোলন আজ থেকে শুরু করেছে। এর আগে কিন্তু 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত তারা রাজপথ, রেলপথ অবরোধ সহ ধর্মঘট পালন করেছে। আজ থেকে কিন্তু 96 ঘন্টার ধর্মঘটের পাশাপাশি কিন্তু প্রতিদিনই 4 ঘন্টার রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবে। তো স্বাভাবিকভাবে এই ধরনের কর্মসূচিতে কিন্তু আসলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। যেমন খুলনা থেকে যদিও সকাল 8টা থেকে রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি ছিল, কিন্তু খুলনা থেকে কিন্তু সকাল 6টা থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। আমি কথা বলেছিলাম খুলনা রেলওয়ের স্টেশন মাস্টারের সাথে, তিনি যেটা বলছেন যে সকাল 6টা থেকে খুলনা থেকে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে, এবং দুপুর সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মোট 8টি ট্রেন কিন্তু আসলে চলাচল বন্ধ থাকবে। এছাড়া শ্রমিকরা কিন্তু নতুন রাস্তার মোড় খুলনা যশোর সড়কের উপরে অবস্থান নিয়েই তারা আন্দোলন করছে। আমরা জানি যে খুলনা যশোর যে মহাসড়কটি রয়েছে, এটা কিন্তু আসলে এই অঞ্চলের মধ্যে খুব ব্যস্ততম একটি মহাসড়ক। তো স্বাভাবিকভাবেই এখানে শ্রমিকরা অবস্থান নিয়ে আন্দোলন করাতে কিন্তু আসলে দুই পাশ থেকে যে বাস এবং ট্রাক সহ অন্যান্য যে যানবাহন চলাচল করে সেই যানবাহনকে কিন্তু আসলে বন্ধ রয়েছে। এবং এই যে সড়কটি, সড়কের দুই পাশে কিন্তু বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কলেজ, স্কুল, মাদ্রাসা রয়েছে। তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু এই এলাকা দিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যায় তাদের কিন্তু যাতায়াতে বেশ সমস্যা হচ্ছে এবং ভোগান্তির শিকার হচ্ছে তারা। আর অপরদিকে শ্রমিক ও কর্তৃপক্ষ কি বলছে? কথা বলেছিলাম শ্রমিক শ্রমিকদের যে আন্দোলনের বিষয়টি, আন্দোলনের বিষয়টি নিয়ে আসলে আমি শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, শ্রমিক নেতাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে আসলে যে তাদের যে আন্দোলন, তাদের যে দাবিটা নিয়ে কিন্তু আসলে তারা বিভিন্ন সময়ে কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, কিন্তু কর্মকর্তাদের পক্ষ থেকে কিন্তু আসলে কোনো ধরনের ইতিবাচক সাড়া না পাওয়াতে কিন্তু তারা আসলে বাধ্য হয়ে এই আজকের এই কর্মসূচিটা ঘোষণা করেছে। তবে অপরদিকে আমি কথা বলেছিলাম বিজিএমসির কর্মকর্তাদের সাথে, তারা যেটা বলছেন যে আজ বিকেল 5টায় ঢাকাতে কিন্তু শ্রম প্রতিমন্ত্রী, বিজিএমসি কর্মকর্তা এবং পাটকল নেতাদের সঙ্গে মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আসলে ওই বৈঠকেই হয়তোবা পরবর্তী সিদ্ধান্ত হতে পারে যে কী হবে না হবে। তবে আন্দোলনরত শ্রমিক নেতারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে বৈঠকে যদি কোনো ইতিবাচক সিদ্ধান্ত না হয় তাহলে কিন্তু তাদের কর্মসূচি চলবে, এবং এই যে টানা 96 ঘন্টা যে ধর্মঘট দিয়েছে এর মধ্যে যদি তাদের দাবি আদায় না হয় তাহলে কিন্তু এরপরে তারা আরও কঠোর কর্মসূচি দেবে। তবে এখনও পর্যন্ত কিন্তু আসলে শ্রমিকরা নতুন রাস্তার মোড়ে অবস্থান নিয়েছেন, অবস্থান নিয়ে কিন্তু আসলে সমাবেশ করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনা থেকে পাটকল শ্রমিকদের অবরোধের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী। চলে যাচ্ছি পরের খবরে। পঞ্জিকা অনুযায়ী আজ বাংলা নববর্ষ উদযাপনে ঢাকেশ্বরী মন্দিরে পূজা করতে এসেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। সেখানে আছেন আমাদের সহকর্মী অনিমেষ কর, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অনিমেষ, আজ কী কী আয়োজন আছে ঢাকেশ্বরী মন্দিরে? মূলত যখন থেকেই বিশাখা নক্ষত্রের আবর্তন শুরু হয়, অর্থাৎ বিশাখা নক্ষত্র যখন থেকে উদিত হয় তখন থেকেই বৈশাখ মাসের শুরু। এই তিথি নক্ষত্রের এই গণনা অনুযায়ী, পঞ্জিকা অনুযায়ী আজই বিশাখা নক্ষত্র যেহেতু উদিত হচ্ছে সে কারণে আজ থেকেই বৈশাখ মাসের শুরু পঞ্জিকা অনুযায়ী এমনটি ধারণা করা হয়। এবং সে কারণেই এই পয়লা বৈশাখে হিন্দু সম্প্রদায় যেহেতু তাদের সব অনুষ্ঠান, সব আচার পার্বণই পয়লা বৈশাখ পঞ্জিকা অনুযায়ী হয়ে থাকে, সে কারণে আজকেই তারা নববর্ষটি উদযাপন করছে। মূলত আজকে এখানে সেই ধরনের কোনো পয়লা বৈশাখ পুজো নয়, যে পুজো নিয়মিতভাবে প্রতিদিনই এই ঠাকুর হয় সেখানে তারা সামিল হয়েছেন।
মূলত যারা ব্যবসায়ী দোকানে দোকানে, তারা আজ পয়লা বৈশাখের দিনে গণেশ পূজার আয়োজন করে থাকেন। ব্যবসায়ীরা গণেশ পূজার মধ্য দিয়ে হাল খাতা শুরু করেন। যদিও গণেশ পূজা হয় অক্ষয় তিথিয়াতে, কিন্তু হিন্দু রীতি অনুযায়ী যে কোনো পুজোর আগে বছরের শুরুতে গণেশ পূজা করা হয়, সেই কারণে ব্যবসায়ীরা সেটি করেন। কিন্তু আজ ঢাকেশ্বরী মন্দিরে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে সকালে এবং সন্ধ্যায় এরকম পূজার আয়োজন করা হয়, কিন্তু আজ নববর্ষ উপলক্ষে এতে সাধারণ মানুষ অনেক বেশি করে সামিল হয়েছেন হিন্দু সম্প্রদায়ের, এবং তারা ঢাকেশ্বরী মন্দিরের যেই ঢাকেশ্বরী মায়ের চরণে তারা প্রণাম করছেন এবং এখানে তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু নানা ধরনের আয়োজন চোখে পড়ছে। যেমন ঢাকেশ্বরী মন্দিরের সামনের যেই জায়গাটি কিছুদিন আগে অবমুক্ত হয়েছে, যে জায়গাটিতে দীর্ঘদিন ধরে সেটি দখলে ছিল, সেই জায়গাটিতে কিন্তু এবার পুরো মাঠ জুড়ে মেলা বসেছে এবং সেটি পয়লা বৈশাখ উপলক্ষে সেই মেলায় নানা ধরনের পসরা সাজিয়ে দোকানিরা এসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পূজোর অনেকে এখানে মায়ের কাছে ভোগ দিয়েছেন এবং সেই প্রসাদ নিয়ে তারা ফিরছেন এবং নানা ধরনের তাদের সারা বছরটি যেন সুন্দর হয়, সারা বছর যেন সমৃদ্ধি আরও বাড়ে, এসব চিন্তা করে তারা এখানেই কিন্তু সমবেত হয়েছেন। এবং এখন তাদের সঙ্গে অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে রাষ্ট্রীয়ভাবে যেহেতু 14 এপ্রিল পয়লা বৈশাখ উদযাপন করা হয়, সেই কারণে সেখানেও তারা যেমনভাবে সামিল হন, একইভাবে তারা এখানেও সামিল হয়েছেন, যেটি তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং পত্রিকা অনুযায়ী সব আচার অনুষ্ঠান সেটি পয়লা বৈশাখ সেটি পালন করে, অর্থাৎ তারা দুদিনই পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের আয়োজনে সামিল হন। ঢাকেশ্বরী মন্দির থেকে নববর্ষ উদযাপনী পূজা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী। আপনার মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে। কুষ্টিয়া থেকে হালখাতার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী। চলে যাচ্ছি পরের খবরে। গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর বুকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ধাঁধার চর আকৃষ্ট করছে পর্যটকদের। ঢাকার খুব কাছেই নয়নাভিরামে চর এরই মধ্যে মন ভুলিয়েছে প্রকৃতিপ্রেমীদের। চরটির প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে সেখানে ইকোপার্ক গড়ে তোলার বিষয়ে শিগগিরই সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। শীতলক্ষ্যা নদীর বুকে জেগে ওঠা অপরূপ এ চরের আয়তন প্রায় 250 একর। অনেকটা নৌকার মতো দেখতে চরটিকে স্থানীয়রা মাঝের চর নামে চিনলেও পর্যটকদের কাছে এর পরিচিতি ধাঁধার চর নামে। চরের উত্তর দক্ষিণে শীতলক্ষ্যা নদী আর পূর্বে ব্রহ্মপুত্র নদ, দুই পাশে দুই জেলা গাজীপুর ও নরসিংদী। স্থানীয় তারাগঞ্জ, লাকপুর, রানীগঞ্জ ও চরসিদ্ধু এলাকার মাঝামাঝি অবস্থিত চরটি দেখলে মনে হয় যেন ভাসমান একটি গ্রাম। শুনশান নীরব পরিবেশে পাখির কলকাকলি এবং হরেক প্রজাতির গাছগাছালি ও সরীসৃপ মন ভোলায় পর্যটকদের। খুবই শান্ত পরিবেশ এবং মন ফ্রেশ করার জন্য যথেষ্ট আছে এই জায়গাটার মধ্যে। এটা যেভাবে আছে এটা সেভাবেই থাকবে, তাহলে এখানে পরিবেশ রক্ষা পাবে। ব্রিটিশ আমলে জেগে ওঠা চরটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে খাসভূমি হিসেবে। এ চরে ইকোপার্ক গড়ে তুলতে পারলে এখানকার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার পাশাপাশি পর্যটক উপস্থিতি বাড়বে বলে মত অনেকের। এই চরটাকে যদি আমরা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি অথবা সীমিত আকারে পর্যটন এখানে চালু করতে পারি, তাহলে ধাঁধার চরটা বাঁচবে, পাশে শীতলক্ষ্যা নদী সেটাও বাঁচবে। ধাঁধার চরকে ইকোপার্ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে পর্যটন কর্তৃপক্ষ। এ বিষয়ে শিগগিরই সরকারের কাছে প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছেন কর্মকর্তারা। পর্যটন শিল্পের জন্য এই চরের যারা এখন পর্যন্ত বিভিন্নভাবে কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে নিয়ে যদি আমরা একটি কম্প্রিহেনসিভ বিজনেস প্ল্যান করি তাহলে এটি সাস্টেন করবে। আমরা আশা করছি সেই প্রক্রিয়াটি আমরা সচল রাখার জন্য আমাদের মিনিস্ট্রি এবং সরকারের কাছে, লোকাল অ্যাডমিনিস্ট্রির কাছে আমরা একটা অ্যাপ্রোচ করবো খুব শীঘ্রই। ধাঁধার চরের উর্বর জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই। পর্যটন এলাকা গড়ে তোলার ক্ষেত্রে তাদেরকেও সম্পৃক্ত করা দরকার বলে মনে করে পর্যটন কর্পোরেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে খেলার খবর। বিশ্বকাপের দল চূড়ান্ত। 15 সদস্যের দল অপারেশনস কমিটির কাছে জমা দিয়েছেন নির্বাচকেরা। 2 থেকে 3 দিনের মধ্যে ঘোষণা করা হবে দল। সেখানে খুব একটা চমক নেই আবারও জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বলছেন আয়ারল্যান্ডের ট্রাই নেশন সিরিজে বেশ কয়েকজনকে দেখে নেওয়া হবে, সুযোগ থাকলে পরে তাদের নেওয়া হবে বিশ্বকাপের দলে। আমাদের যে টিমটা যাচ্ছে তাদের সকলের মনে অনেক সাহস আছে। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাশরাফি কাউকে ভয় পায় না। এখন নতুন তাদের সাথে যোগ হয়েছে বেশ নতুন কয়েকটা ছেলে, এমনকি মুস্তাফিজ, মেরাজও কাউকে ভয় পায় না। ওয়ার্ল্ড কাপের দিতে হবে দেখে আমরা একটা স্কোয়াড 15 জনে দিয়ে দিচ্ছি,
কিন্তু এর পরে যে ত্রিদেশীয় সিরিজটা আছে ওখানের জন্য আমরা অপেক্ষা করে দেখব যে কারা ভালো পারফর্ম করছে, এবং নতুন কয়েকজনকে সুযোগও হয়তো দেওয়া হবে, সেখান থেকে যারা ভালো খেলবে তারা ওখানটায় দলে আবার চলে আসতে পারে। প্রথম বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনালে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিশ্চিত করেছে বাফুফে। তবে লন্ডন থেকে ট্রফি দেশে চলে এলেও এখনও প্রাইজ মানি ঠিক করেনি ফেডারেশন। প্রচার প্রচারণায় কোনো রকম ঘাটতি রাখা হচ্ছে না, বিনা টিকিটে ম্যাচ দেখার সুযোগ পাবে স্কুল শিক্ষার্থীরা। 22 এপ্রিল মাঠে গড়াচ্ছে প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ গোল্ড কাপ, আসরকে শতভাগ সফল করতে ব্যস্ত বাফুফে কর্তারা। নিরাপত্তা ও প্রচার প্রচারণায় গুরুত্ব দিচ্ছে আয়োজক কমিটি। টুর্নামেন্ট কমিটির প্রথম সভায় গঠিত হয়েছে 7 উপকমিটিও। প্রথম আসরে বাজিমাত করতে চায় বাংলার নারীরা, তাই প্রস্তুত থাকছে বাফুফেও। ফাইনালে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেহেতু প্রথম টুর্নামেন্ট বঙ্গমাতার নামে, এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো করবে, এবং ভালো বলতে আমরা চ্যাম্পিয়ন হব, এবং এই চ্যাম্পিয়ন ট্রফিটা মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে আমাদেরই খেলোয়াড়রা নেবে। লন্ডন থেকে বঙ্গমাতা গোল্ড কাপের ট্রফি আনা হয়েছে, তবে এখনও চূড়ান্ত হয়নি প্রাইজ মানি। বঙ্গমাতার নামে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের ভার কি অনেক কিছু বেশি, সেই জন্য এইটার চূড়ান্ত এই যে আমাদের প্রাইজ মানিটা একটা কত হতে পারে সেটা আমরা নিজেরা আলোচনা করে পরবর্তী মিটিংয়ে অবশ্যই আপনাদেরকে আমরা দিব। বঙ্গমাতা গোল্ড কাপে দর্শক টানতে আগে থেকেই প্রচার প্রচারণায় নেমেছে বাফুফে। কলম্বিয়ান দুই ফুটবলার উড়িয়ে এনেছে, সঙ্গে যুক্ত হয়েছে ইউনিসেফও। এবার বিনা টিকিটে স্কুল শিক্ষার্থীদের সরাসরি স্টেডিয়ামে ম্যাচ দেখানোর পরিকল্পনা কর্তাদের। প্রত্যেকটা স্কুলকে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের থেকে দরকার আমরা চিঠি দিব, চিঠি দিয়ে এবং বাসে করে তাদের আনার আমরা ব্যবস্থা করব। আনার ব্যবস্থা করে জেলা প্রশাসককে আমরা জানাবো, আমরা ক্রীড়া সংস্থাকে জানাবো, এবং সবাই যাতে স্টেডিয়ামে এসে খেলাটা দেখতে পারে সেই চেষ্টা আমরা করব। টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ সহ 6 দেশ। গ্রুপ এতে স্বাগতিকদের প্রতিপক্ষ মঙ্গোলিয়া ও লাওস। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও বর্ষবরণের খবর। মার্মা সম্প্রদায়ের বর্ষবরণের উৎসব পরিচিত সাংগ্রাই হিসেবে। নতুন বছরকে বরণের নানা আয়োজনের মধ্যে এ সম্প্রদায়ের অন্যতম আয়োজন জলকেলি উৎসব। রাঙামাটি থেকে এই আয়োজন নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, জলকেলের উৎসব এবার কেমন দেখছেন? নতুন বছরের বরণের এই উৎসবটিতে তো সাধারণত অনেক পর্যটক আসে পাহাড়ে, তো এবার জনসমাগম কেমন দেখছেন? আসলে এরই মধ্যে আসলে এখানকার যে জল উৎসব সেটি শুরু হয়েছে, আমি একেবারেই সেদিকে একটু দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্মা সম্প্রদায়ের যেসব তরুণ তরুণী তারা কিন্তু এরই মধ্যে জল উৎসবে মেতে উঠেছে, এবং কিছুক্ষণ আগেই এখানকার রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন। এবং মূলত এই পানি উৎসবটি বছরের প্রথম দিনে, অর্থাৎ যে আপনারা জানেন যে মার্মা সম্প্রদায়ের লোকজন হচ্ছে মূলত যে মার্মা বর্ষপঞ্জিকা সেটি অনুসরণ করে থাকে, সেই বর্ষপঞ্জিকা অনুযায়ী আজকেই হচ্ছে বছরের প্রথম দিন। যদিও পহেলা বৈশাখ আমরা গতকাল উদযাপন করেছি, কিন্তু মার্মা বর্ষপঞ্জি অনুযায়ী আজকে হওয়ার কারণে মূলত মার্মা সম্প্রদায়ের মানুষের যে নতুন বছরকে উদযাপন শুরু হয়েছে মূলত আজকে থেকেই। যদিও তাদের সাংগ্রাই উৎসবটি গতকালও হয়েছে, অর্থাৎ গতকাল যে বছরের শেষ দিন সেদিনও তারা যে এই উৎসবটি সাংগ্রাই উৎসব শুরু হয়, এবং গতকাল মূলত যে অনুষ্ঠান হয় সেটি হচ্ছে, যেহেতু মার্মা সম্প্রদায়ের মানুষ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, গতকাল কিন্তু তারা বৌদ্ধ পবিত্র বুদ্ধ মূর্তির যে বুদ্ধ মূর্তি স্নান যে গতকাল হয়, এবং বুদ্ধ মূর্তি স্নানের পর যেটি বলা হয় যে বৌদ্ধকে স্নান করানোর পর যেই জল পৃথিবীর সমস্ত জল তারা বলেন সবগুলো পবিত্র হয়ে ওঠে, এবং এই পবিত্র হয়ে ওঠার কারণেই কিন্তু এই পবিত্রতার সংস্পর্শে এসে তারা চায় যে তাদের পাপ এবং যে পুরাতন জীবনের যে গ্লানি সেগুলো মুছে যাক। মূলত সেই উদ্দেশ্যেই এই পানি উৎসবে তারা মূলত কিছুক্ষণ আগে এখানে মূলত পানি উৎসব শুরু হয়েছে, পাশাপাশি অন্যান্য যে লোকজ মেলা সেটিও এখানে হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম এখানে যে তৈলাক্ত বাসবি ওটা সহ বিভিন্ন ধরনের যে খেলাধুলা সেগুলোও কিন্তু রাখা হয়েছে। আর পর্যটকদের যে কথা যদি বলি, সেক্ষেত্রে অন্যান্যবার যেমন পর্যটক দেখা যায় সেই তুলনায় কিছুটা কম হলেও কিন্তু আমরা প্রচুর মানুষের সমাগম এই উৎসবকে ঘিরে দেখতে পাচ্ছি। রাঙামাটি থেকে সাংগ্রাই উৎসব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী। এখন শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কারাগার থেকে নুসরাত হত্যার নির্দেশ দেন সিরাজউদ্দৌলা, সরাসরি জড়িত আসামি নূর ও শামীম। প্যারোলে মুক্তি চাইবেন না কারাবন্দী খালেদা জিয়া, জানালো বিএনপি, নেই জোরালো কর্মসূচি।
নয় দফা দাবিতে আবারও পাটকল শ্রমিকদের 96 ঘন্টার ধর্মঘট, সড়ক ও রেলপথ অবরোধ। ভাড়ায় আনা উড়োজাহাজে মাসে 10 কোটি টাকা লোকসান গুনছে বিমান, কর্মকর্তাদের গাফিলতি। গাজীপুরের শীতলক্ষায় নয়নাভিরাম ধাঁধার চর, মন কাটছে পর্যটকদের, করে তোলা হবে ইকো পার্ক। এই ছিল এখনকার সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।